একটি রুমের ভিতরে চারটি মোমবাতি জ্বলছিল। মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো। প্রথম মোমবাতিটি বলল, আমি শান্তি, কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারে না বেশিক্ষণ। আমি হুট করে নিভে যাই। তার কিছুক্ষণ পর সেটি হুট করে নিভে গেল। দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি বিশ্বাস, শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না, আমি এখন নিভে যাব। কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল। তৃতীয় মোমবাতিটি এবার মুখ খুলল, আমি ভালোবাসা, শান্তি এবং বিশ্বাস কেউ নেই তাই আমারও বেশিক্ষণ টিকতে পারবো না। মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে এক পা সরিয়ে রাখে, শুধু তাই নয় ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায়। কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি শিশু প্রবেশ করল। তিনটা নিভে যাওয়া মোমবাতির পাশে টিমটিম জ্বলতে থাকা চতুর্থ মোমবাতিটি দেখে শিশুটি প্রশ্ন ছুড়ে দিল, তোমরা জ্বলছ না কেন? তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল। দেখো চারপাশটা কেমন অন্ধকার, আমার তো ভয় করছে। তারপর শিশুটি ভয় পেয়ে তাকিয়ে কাঁদতে শুরু করলো। এবার চার নম্বর মোমবাতিটি মুখ খুলল, বলল, ভয় পেও না, আমি যতক্ষণ চলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবার বাকি মোমবাতিগুলোকে জ্বালাতে পারো। আমার নাম আশা। শিশুটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকে আবার জ্বালালো। সমস্ত রুমটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল। গল্পটি রূপক, হাজারো হতাশা, দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনোই নিভে দেওয়া উচিত নয়, কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে।